আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা সবাই খুবই ভালো আছেন। তো আজকে ভিডিওটির মাধ্যমে আলফা নেটওয়ার্কের যে আপডেটটি আসছে রিসেন্টলি, সেই আপডেটের বিষয়ে সামনে কথা বলবো আর এবং দেখিয়ে দেবো আপনারা যে এক্সচেঞ্জাররা কীভাবে এটা এক্সচেঞ্জ করবেন, এটা বাই সেল করবেন, সেই প্রসেসটাও আমি আপনাদের এ টু জেড দেখিয়ে দেবো। তো ভিডিওটা শুরুর আগে আমি আপনাদের কিছু কথা বলতে চাই এবং একটা বিষয় অবগত করতে চাই, সেটা হলো যে আমরা তো ভাই মাইনিং দীর্ঘদিন যাবত করতেছি, বিভিন্ন অনেকেই আছেন যে প্রায় 50-40টা মাইনিং অ্যাপসে কন্টিনিউলি কাজ করি। তো যারা এরকম করতেছেন তাদের জন্য আসলে এটা একটা গুড নিউজ, সেটা হলো যে 2023 সালটা হয়তো বা আমার কেন জানি মনে হচ্ছে 2023 সালটা আমাদের যে মাইনিংয়ের একটা সিজন আর কি, ঠিক আছে, যেটা বললে ভুল হবে না। কেননা আপনারা দেখেন ইতিমধ্যেই স্টেপ বাই স্টেপ শুরু হয়ে গেছে, যেহেতু আমরা একটার থেকে পেমেন্ট পাইছি, তাহলে এখানে তো আমাদের যে মাইনিং থেকে পেমেন্ট পাওয়া যায়, হ্যাঁ, এর থেকে তো আর দৃষ্টান্ত নেই, আমরা পূর্বের হিসাব বাদ দিই। এই যে গত দু একদিন আগে যে গতকালকে যে রেমিটানোর রিনেট কয়েনটা যে আমরা একটা পেমেন্ট পাইছি, ঠিক আছে, আমরা যদি 2 বছর আগের থেকে মাইনিং করতাম, অ্যাভেলেবেল লোকের কাছে ভাই 1,000, 2,500, 2,000 কয়েন আছে, তাদের কিন্তু 40-50টা কয়েন আনলক হয়ে গেছে। যদি 50টা কয়েন আনলক হয়ে থাকে তাহলেও সে কী একটা অ্যামাউন্ট পাইছে, $3 করে এখন বর্তমানে $3 করে আছে, সে $3 করে হইলেও প্রায় $150, সেটা সে ইনস্ট্যান্ট উইথড্রো দিতে পারতেছে। ভাই এখানে কি কাজ করতে হচ্ছে, 24 ঘন্টা পর শুধু একটা ক্লিক করার পরে, আর চাইলেও ওই অ্যাপসে কোনো কাজ করার মতো ক্ষমতা ছিল না, তাহলে সিম্পল একটা কাজ। আর মেন যে কথাটা হলো সেটা হলো যে সে কন্টিনিউলি এখন প্রত্যেক সপ্তাহে যে একটা পেমেন্ট পাবে সেটা একটা স্যালারি হয়ে যাবে, স্যালারির থেকেও বড় একটা কিছু, ঠিক আছে। আমি আপনি হয়তো বা অল্প কিছু করছি, তো এই এতে কী বোঝা যায় যে আসলে এখান থেকে আপনি হয়তো বা হেরে গেছেন না হলে জিতে গেছেন। যদি হেরে আপনি মাইনিং বিলিভ না করে রেমিটানো এটা বেশি কানেক্ট করতে না পারেন তাহলে আপনি হেরে গেছেন, আমি এটা বলবো নির্ঘাত আপনি হেরে গেছেন। আর আপনি যদি এটা বিশ্বাস করে আপনার কাছে 200-500 কয়েন থাকে তাহলে আপনি জিতে গেছেন। কেননা আপনি এখন দেখেন BMB কয়েনটাও সেম 15 সেন্টে এটা লিস্টিং হয়েছিল। তো যেহেতু একটা কয়েন 15 সেন্টে লিস্টিং হয়ে সেই কয়েনটা যদি $600 হিট করতে পারে তাহলে এটা কেন নয়, এটা আরও ভালো পপুলার। দেখেন একদিনে এটা $3-$4 যদি একটা কয়েন চলে যাইতে পারে মুহূর্তের মধ্যে, অনেকেই আমি নিজেও কিন্তু এটা কিনতে পারিনি, ঠিক আছে। তো এইগুলো বিষয় সংক্ষিপ্ত এই কথাগুলো কেন বললাম যে যাতে আপনাদের মাইনিংয়ের প্রতি কনফিডেন্স বাড়ে। যারা আমারে ফলো করেন, আমার 2-4টা কথা শোনেন, তাদেরকে বলবো যে মাইনিংটা আগে বিলিভ করেন, মাইনিংটা বিশ্বাস করেন, এখান থেকে অনেক কিছু পাবেন, ঠিক আছে। 2023 সালটা স্টেপ বাই স্টেপ দেখেন, আমরা কন্টিনিউলি ইনশাল্লাহ মাইনিং প্রজেক্ট থেকে পেমেন্ট পাবো, এটা আমি আশা করি আপনারাও পাবেন। তো আমি ভিডিও ডিসক্রিপশনে দেবো লিঙ্ক, আর স্টেপ বাই স্টেপ কিছু ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ, খুবই স্ট্রং মাইনিং প্রজেক্টগুলো যেখান থেকে 95% পাওয়ার সম্ভাবনা আছে, সেই সব অ্যাপসে আমি রিভিউ দেবো। তো সেইগুলো দেখে যদি ভিডিও অ্যাকাউন্ট না করা থাকে তাহলে অবশ্যই অ্যাকাউন্ট করে আপনারা মাইনিং শুরু করে দেবেন, কোনো বিলম্ব না করবেন না আশা করতেছি। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আপনারা যদি আলফা নেটওয়ার্কে কাজ করে থাকেন তাহলে রিসেন্টলি ওদের যে আপডেটটা আসছে আলফা এক্সচেঞ্জার, সেই এক্সচেঞ্জারে একটা অ্যাকাউন্ট করে সেখানে যায় আপনারা চাইলে এখান থেকে সেল করতে পারেন, বা ওদের যে আলফা কয়েনগুলো আছে এগুলো পারচেসও করতে পারবেন, তো সেটা আমি আপনাদের দেখাবো। আর যদি আপনি এখনও আলফা নেটওয়ার্কে জয়েন না করে মাইনিং শুরু না করে থাকেন, ভিডিও ডিসক্রিপশনে একটা রেফার লিঙ্ক থাকবে, অ্যাপসটা ডাউনলোড করে সিম্পল প্রসেস, ওখানে আপনাদের নাম দিতে হবে, একটা ইউজার নাম দিতে হবে, যে ইউজার নাম ওইটাই আপনাদের রেফারেল কোড। তো আমি আমার রেফারেল কোডটা দিয়ে রাখবো, ওইটা কোডটা ব্যবহার করলে আপনারা এখান থেকে ফ্রি কিছু কয়েনও আর্ন করতে পারবেন। তো সিম্পল প্রসেস, সম্পূর্ণ কিছু আগের মতোই, সব কিছুই একই, আপনারা চাইলে মাইনিংটা শুরু করে দিতে পারেন। তো ভিডিও ডিসক্রিপশনে আমার রেফারেল লিঙ্কটা পাবেন, এবং এটা আমি স্ক্রিনেও দিয়ে রাখবো, আপনারা অবশ্যই সেই রেফারেল কোডটা ব্যবহার করবেন, করে অ্যাকাউন্ট করে মাইনিং শুরু করে দেন। এটাও খুব দ্রুতই দেখেন মেননেটে চলে আসবে ওদের, কিন্তু আপনি এখানে যারা দেখেন আপনাদের এখানে যদি যান, এখানে গেলে আপনাদের ওদের যে লাইভ যে কয়েনগুলো সেগুলো দেখেন, এখানে কিন্তু টোটাল মাইনিং মানে এতগুলা মাইনিং হয়েছে, এখন বাকি আছে এখানে দেখেন এতগুলা। তো এখানে দেখেন লাইভ, আপনার একটু খেয়াল করে দেখেন এখানে কিন্তু লাইভ এটা কমতেছে, মানে উপরে এটা বাড়তেছে এখানে কমতেছে, তো মাইনিং যত করা হচ্ছে এখান থেকে কমে যাচ্ছে। তো দেখা গেছে 5টা কয়েন আছে, তো এই 5টার 3.5টা কয়েন শেষ। ফর এক্সাম্পলের জন্য আমি বলতেছি যে 5টা কয়েন মার্কেটে আসবে, 5টার 3.5টারও বেশি অলরেডি মার্কেটে শেষ, আর কয়টা আছে 1.5টা, বলতে 1.2
এখানে যেটা বোঝাচ্ছে, তো এই আর কি, এখন খুবই দ্রুত এটা শেষ হয়ে যাবে। তো আমার মনে হচ্ছে এটা ওই এই বছরের শেষের দিকে এটা কিন্তু মেননেটে চলে আসবে, এটাও কিন্তু আমাদের একটা প্রফিট দেবে। এখানে আমরা যেসব মাইনিং করতেছি অবশ্যই এটা গুরুত্ব সহকারে দেখবেন। তো এটা করার জন্য আমরা হোম পেজে আসবো। হোম পেজে আসার জন্য আপনাদের যারা মাইনিং করতেছেন তাদেরা অবশ্যই এই এক্সচেঞ্জারে যা বাই সেল করতে পারবেন। সেটার জন্য আমরা এই জায়গায় আসলে হোম পেজে আসার পরে দেখেন এই জায়গায় একটা নিচে একটা প্রোফাইল অপশন আছে, এই জায়গায় দেখেন একটা প্রোফাইল অপশন আছে। তো সেই প্রোফাইলে ক্লিক করে দেবেন। তো প্রোফাইলে ক্লিক করে দেবেন, ক্লিক করার পরে দেখেন এখানে আপনাদের একটা কি ম্যানেজার, এই কি ম্যানেজারে ক্লিক করে দেবেন। কি ম্যানেজারে ক্লিক করার পরে এখানে একটা প্রাইভেট কি কিন্তু আমাদের শো করতেছে, ওইটা এইখানে দেখেন একটা প্লাসের মতো একটা অপশন আছে এই কর্নারে, ওটাতে ক্লিক করলে দেখেন এটা কপি হয়ে যাবে, এটা কপি হয়ে গেছে। তো আপনারা এটার থেকে ক্লোজ চাপ দেবেন, এখানে দেখেন ক্লোজ আছে, ওটাতে ক্লিক করলে এই পেজটা চলে যাবে। চলে যাওয়ার পরে আপনারা আবার এই হোম পেজে চলে আসবেন, এখানে হোম অপশন আছে, হোমে চলে আসবেন। আসার পরে এখানে দেখেন আমি একদম লাইভ দেখাচ্ছি, করে আমি লগ আউট করে নিয়েছি। এখানে দেখেন গো টু এক্সচেঞ্জার, তো এক্সচেঞ্জার যেহেতু আছে এখানে ক্লিক করে দেবো আমরা, গো টু এক্সচেঞ্জারে ক্লিক করে দেবো আমরা। তো গো টু এক্সচেঞ্জারে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন, দেখেন এরকম একটা ইন্টারফেস শো করবে আপনাদের সামনে, দেখেন আলফা এক্সচেঞ্জার, ঠিক আছে। তো এই জায়গায় সাইন ইন নাও এখানে লেখা আছে, তো এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পরে একটু স্ক্রল করে চলে যাবেন উপরে, উপরে যাওয়ার পরে এখানে যদি এটাই হয় এটা অ্যালাউ বা ই দিয়ে দিতে পারবেন, সমস্যা নেই, এটা অ্যালাউ দিয়ে দিলেন ওটা চলে যাবে। তো এখানে দেখেন সাইন ইন কে কি, ওই যে কি ওই কিটা এখানে দিয়ে দিতে বলতেছে, ঠিক আছে। তো এখানে ওই কিটা পেস্ট করে দিয়ে এখানে দেখেন নিচে দেখেন একটা অপশন আছে সাইন ইন, ওইটাতে ক্লিক করে দেবেন। তো এখানে কিটা বসাই দেবেন যেটা কপি করে নিয়েছেন, পেস্ট করে দিয়ে এটাতে ক্লিক করে দেবেন। তো আমি আপনাদের দিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা ওই কি পেস্ট করে দিয়ে ওখানে সাইন ইনে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা চলে আসবে, ওদের যে এক্সচেঞ্জারটা সেটা এখানে শো করবে, আপনার কতগুলো কয়েন আছে এখানে শো করবে, আপনার নাম, হ্যাঁ, এ টু জেড এখানে শো করবে। আপনারা চাইলে যে কোনো ট্রাস্ট ওয়ালেট থেকে, যে কোনো ওয়ালেটের থেকে ডিপোজিট যদি করতে চান এখানে কানেক্ট ওয়ালেট অ্যাড করে আপনারা ই করতে পারেন, এখান থেকে উইথড্রো করে দিতে পারবেন। উইথড্রো তখনই করবেন আপনার যখন এই আলফাগুলো সেল করে ইউএসডিটি, এখানে দেখেন আমার ইউএসডিটি এটা 00 আছে, এই আলফা সেল করে তখন এটা আমি ইউএসডিটি করতে পারবো, তখন এখানে উইথড্রো অপশন আছে, উইথড্রো অপশনে ক্লিক করলে উইথড্রোটা করতে পারবো, আমি সেটাও দেখা দিচ্ছি। তো এখানে দেখেন একটা পার্সেসের যে প্রাইস এখন বর্তমানে ওদের 25 সেন্ট, মানে 4 কয়েনে $1 আর কি, 4টা কয়েন সেল করলে আপনার $1 হবে ওদের এখন বর্তমানে রেট অনুযায়ী, যেটা বোঝাচ্ছে আর কি। তো আপনারা যদি এখান থেকে পার্সেস করতে চান তাহলে এখানে আপনাদের যে আলফা কয়েনগুলো আছে এখানে কয়েন গিয়ে দিবেন, এখানে অটোমেটিকলি আপনার মনে হয় ইউএসডিটি বসে যাবে, না হলে আপনি বসাই দেবেন। বসাই দেওয়ার পরে এখানে পার্সেস যে অপশন আছে সেই পার্সেসে ক্লিক করে দিলে এটা ক্লিক হয়ে যাবে। তো আমরা এখানে ভুলেও এখানে পার্সেস করবো না, এখানে পার্সেস করার চেষ্টাও করবো না, আমাদের যতটুকু ফ্রি আছে আমরা সেটাই সেল করবো। ফিউচারে যদি সেটা মাইন্ডে আসে আমরা এটাই সেল করে প্রফিট নেবো, আমরা এখান থেকে কিনে লাভবান হওয়ার চেষ্টা করবো না, যেহেতু এটা একটা নতুন কয়েন, এটা অনেক রিস্ক, মানে এক কথায় 99% রিস্ক, যেহেতু এটা মার্কেটে আসে নাই ভাই। তো আমি আপনাদের এই জন্য সাজেস্ট করবো আপনারা এটার প্রতি আপাতত এতটা বিশ্বাস, এতটা ট্রাস্টেড হওয়ার দরকার নাই, ঠিক আছে, যে আমাদের পার্সেস করে এটা লাভ হতে হবে। এই জন্য বলছি যেটা ভালো একটা স্ট্রং, যাদের প্রতি বিশ্বাস ভালোবাসা বা ভরসা এইগুলো একটা ভালো বেশি থাকে, তাহলে সেই প্রজেক্টটা আমি নিজেই রিকভার করি, আপনারা এটা রিকমেন্ড করি, সেই প্রজেক্টটা আমি নিজেই রিকমেন্ড করি যে এটা ভালো, মানে যেই প্রজেক্টটা খুবই স্ট্রং, ভরসা করা যায়, সেই প্রজেক্টটা আমি নিজেই রিকমেন্ড করি আপনাদের, যে আপনারা কিছু কেনেন। যেমন আমি রিনেট কয়েনটা কেনার জন্যে আপনাদের সবাইকে সাজেস্ট করছিলাম। তো এটার প্রতি আমাদের অত ট্রাস্টেড নাই আর এটা হওয়ার দরকার নাই। এখন যেটা আপনাদের এখানে আর সেরকম কোনো কাজ নাই, আপনারা যদি চাইলে এখান থেকে দেখেন একটা সেল অপশন আছে, এখানে বাই অপশন আছে, তবে এখানে সেল করলে এটা খুবই সীমিত আকারে সেল হয়, ঠিক আছে। একটু নিচে এখানে গেলে আপনারা দেখতে পারবেন সেল অর্ডার, মানে সেল অর্ডার কতগুলো মানুষের দিছে, 28,000 সেল অর্ডার আছে আর বাই অর্ডার আছে এখানে 1,000, ঠিক আছে। তো এখানে সব কিছু দেখতে পারবেন, আর 967,000 লো এটা সেল করে দিতে পারছে, মানে এখানে কতগুলো ইউএসডিটি, এখানে টোটাল সাপ্লাই সব কিছু আপনারা দেখতে পারবেন, মার্কেট ভলিউম ট্রেড ভলিউম এখানে দেওয়া আছে, হ্যাঁ, আপনারা দেখে নিতে পারবেন। কয়েনটা এখানে আপ হয়ে গেছিলো আবার কমতে কমতে এখন বর্তমানে এই প্রাইস চলতেছে, সব কিছুই এখানে দেখে নিতে পারবেন। আপনারা যদি চাইলে আপনারা এখান থেকে সাইন আউট করে, মানে লগ আউট করেও রাখতে পারেন, না হলে ওভাবেও রাখতে পারেন। তবে আপনাদের যে কিটা আপনাদের আবারও দেখাচ্ছি আমি ব্যাকে যায়, এই এক্সচেঞ্জারে যাওয়ার পরে যখন এই যে এখানে হোম পেজে যাবেন, যাওয়ার পরে যে কিটা, এই কিটা অবশ্যই আপনারা একটা সেফটি জায়গায়,
যেখানে সংগ্রহ রাখবেন, মানে সেটা মানে খুবই একটা ভালো জায়গায় রেখে দেবেন, কারণ ফিউচারে এটা কিন্তু আপনার প্রয়োজন হইতে পারে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো আপনারা সিম্পল কাজ এটা করেন, যদি বাই সেল করতে চান, আর না হলে আপাতত ওয়ালেটে রেখে দেন, এটা দেখেন মার্কেটের কী অবস্থা হয়, কবে আসে, আসলে অবশ্যই আমরা এখান থেকে প্রফিট নিতে পারবো। আর যে কোনো মাইনিং অ্যাপ, এটা আগে আপনাকে বিশ্বাস করতে হবে, কাজ করতে হবে, ধৈর্য ধরে এখানে পড়ে থাকতে হবে, ফিউচারের জন্যে ওয়েট করতে হবে, ঠিক আছে? যে কোনো একটা কয়েনের জন্য ফিউচারের ট্রেড ই করতে হবে। যেমন যে রিনেট কয়েন আমার মোটামুটি 4টার কয়েনের কাছাকাছি আমার এটা আনলক হয়েছে, আমি এখন সেললে $12 মতো সেল দিতে পারবো, আমি চাইলেই এখন সেল করে $12-13 মতো একটা প্রফিট নিতে পারবো। কিন্তু আমার এই $12-13 দিয়ে আমার কী হবে? হয়তো বা 1500 টাকা দেওয়া হবে বাংলাদেশের, বাংলা টাকা 1500 টাকা, সে টাকা দেওয়া কি আমার লাইফ যাবে? যাবে না ভাই। তো কী হবে ফিউচারে যদি? তো অনেকেই কোশ্চেন করে যে ভাই ফিউচার দিয়ে ফিউচারের আশা করে লাভ আছে। ভাই ফিউচারের আশার জন্য মানুষ সব কিছু করতেছে। আমরা যে পড়ালেখা করছি, বা আপনারা যারা স্টুডেন্ট আছেন এখনও পড়ালেখা করতেছেন, তারা বা পিতামাতা যে আমাদের পড়ালেখা করাইছে, যখন আমরা স্কুলে পাঠাইছে, তারা কি ওই স্কুলে যায়াই এটা উপার্জন করে নিয়ে আসবে এরকমভাবে? না, ফিউচারে যেন ভবিষ্যতে ওরা ভালো একটা কিছু হয়, এইটা আশা করি তো আমরা স্কুলে গেছি, কি না? আসলে এতটুকু বুদ্ধি বা এটুকু যদি আমাদের না থাকে, ফিউচারের জন্য দেখা গেছে মানুষ ইনকাম করতেছে, চাকরি বাকরি যারা করে অনেকেই আছে, ভবিষ্যতের জন্য দেখা গেছে 500 টাকা 100 টাকা করে সেই ওখানে সঞ্চয় করে যে কোনো এক জায়গায় রাখে। তো কিসের জন্য? ভবিষ্যতে যেন একটা অ্যামাউন্ট আমরা পাই। তো এইটাও এরকমই ভবিষ্যতের জন্যে, আপনি 2-4 বছর, আর 2-4 বছর অনেক কিছু না, যখন আপনি এখন 1 টাকা জিনিসটা 5 বছর পরে যদি ওইটা আপনার 10 টাকা হয়, তাহলে কী একটা প্রফিট হবে সেটাও হিসাব আছে? আপনার ব্যাংকেও কিন্তু এতটাই পাবেন না। তো যেহেতু এটা আমরা ফ্রিতে পাইছি, আমরা এটা সেল করা না করি, আদার যেসব ইগুস আছে সেগুলোর উপরে একটু হুমড়ি খায়া পড়ি, ঠিক আছে? আমি ভাই একদম অনেস্টলি কথা বলবো, আমি আপনাদের ঠকানোর চেষ্টা করি না। আমার থামল্যান্ডে অনেক বড় বড় ইয়েই আসেন, ইনস্ট্যান্ট $500 নিয়ে যান, এভাবে লক্ষ লক্ষ টাকা নিয়ে যান, এরকম আসলে থামলেন দেই না। তারপর কিছু দেয়া লাগে, কিছু কিছু না দিলে আসলে আমরা তো বাঙালি ভাই, এইগুলা না দিলে পরে সেই ভিডিওতে ক্লিকও পড়ে না বা ভিউ হয় না। একটা ইউটিউবে যে একটু পেঁচাল টেঁচাল পারি, আপনাদের সাথে কিছু কথাবার্তা বলি, 2-4টা অফার নিয়ে, সেখানে একটু রিসার্চ করা লাগে, এইগুলাও আমার সময় দরকার। চাইলে আপনারাও একটা করতে পারেন, আপনারা একটু কথা বলা শেখেন, যারা একটু কথাবার্তা ভালো বলতে পারেন, হ্যাঁ, আপনাদের যদি একটু ইন্টারনেট সম্পর্কে অভিজ্ঞতা আছে, আপনার যদি মনে হয় যে না আমি একজনকে বোঝাতে পারবো, বা আমি একজনকে এটা সাজেশন দিতে পারবো, বা আমি তাকে এই বিষয়টার প্রতি ই করতে পারবো, তাহলে আপনার এরকম কনফিডেন্স থাকলে আপনিও একটা ইউটিউব চ্যানেল খোলেন, ঠিক আছে? আমরা তো এখান থেকে আমি 1-1.5 বছর আপনি কিছুই পাবেন না ইউটিউব চ্যানেল থেকে, ঠিক আছে? আপনি ওই 2-1টা রেফার, এটাই, এর বেশি কিছুই পাবেন না কিন্তু। এই হলো মূল বিষয়। তারপরেও আবার একটা কত ভুল ভ্রান্তি বা কত কথার মাধ্যমে 2-1টা ই থাকলে আপনার চ্যানেলটা কিন্তু ব্যান্ড হয়ে যেতে পারে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আমি চাই আপনারা ইন্টারনেট বা আপনারা এই অনলাইন সেক্টরটাকে একটু প্রফেশনাল নেওয়ার চেষ্টা করেন। যেহেতু বাংলাদেশের যে কন্ডিশন, এখন এর বিকল্প কোনো কিছু নাই। আপনি যতই পড়ালেখা করেন, যতই ই করেন, আপনার হাতে সেই রকম যদি লোক না থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু আপনার ভালো চাকরিও হবে না। এখন বর্তমান যে কন্ডিশন, আসলে এইসব বিষয় নিয়ে কথা না বললেই ভালো। তারপরেও বলি, এই কয়েকটা দিন আগে আমি একটা নিউজ দেখলাম যে কয়েকটা ভালো পুলিশ কর্মকর্তা উপর লেভেলের এসপি পদের, তো তাদের চাকরি 2-3টা অবসরে, বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তার কী কারণ? তারা বেলে পূর্বপুরুষ বা তারা আগের ছাত্র জীবনে ছাত্র দল, মানে বিএনপির সাথে, কেউ জামাতের সাথে সম্মৃক্ত ছিল তাই। আরে ভাই, একটা বাংলাদেশ স্বাধীন দেশ, তো সেই দেশে একজন মানুষ মত থাকতেই পারে। আসলে রাজনীতির কথায় কথা বাড়ে বা কথাই এই জন্য বললাম, একটা বিরোধী মত থাকতেই পারে, তাই বলে তারাকে এরকম বাধ্যতামূলক অবসরে পাঠানো। তো এটাই এখন আপনার বিষয়টা, আপনি নিজেই বুঝে দেখেন যে আপনার আমার মতো এখন কত লক্ষ লক্ষ শিক্ষিত মানুষ বেকার ঘুরতেছে। আপনি একটা গার্মেন্টসে চাকরি নিতে যাবেন, সেখানেও অনেক বাধার সম্মুখীন হতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো এখন আপনাদের যেটা করার, এই অনলাইন সেক্টরটাকে একটু প্রফেশনাল নেওয়ার চেষ্টা করেন। আপনারা এখানে যদি থাকেন, এয়ারড্রপের থেকে শুরু করেন, ছোটোর থেকে ই হওয়ার চেষ্টা করেন। তো যারা মাইনিংকে অবহেলা করেন তাদেরকে বলবো ভাই, আমি হাত জোর করে বলতেছি, অবহেলা করেন না, 2-3টা মাস কন্টিনিউ মাইনিং করেন, আপনারা নিজেই একটা ফল পাবেন। আর ইতিমধ্যে তো অলরেডি আমরা একটা মাইনিং প্রজেক্ট থেকে কম বেশি, যাই হোক, যারা বিলিভ করে মাইনিং করছে তারা কম বেশি একটা প্রফিট পাইয়াই গেছি আলহামদুলিল্লাহ। তো এর থেকে আর বড় প্রমাণ কিন্তু আর থাকে না। তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আর কথা বলবো না। তো যারা বুঝবে তারা অল্পতেই বোঝে, ঠিক আছে? তাদের আর অনেক বোঝাইতে হবে না, আশা করি। তো ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।